করোনা মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পরে বা শুরু হচ্ছে লালন স্বর্ণোৎসব। মঙ্গলবার থেকে তিন দিনের এই উৎসব শুরু হওয়ার কথা, কিন্তু তার আগেই কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন সাঁইজির আকরা বাড়িতে জড়ো হয়েছেন ভক্ত অনুসারীরা। উৎসবের মাধ্যমে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার বাড়লে দেশে দেশে সংঘাত কমে যাবে বলে মনে করছেন সাধু বাউলরা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শেখ ইমন। প্রায় 200 বছর আগে বাউল সম্রাট ফকির লালন সাঁই তার জীবদ্দশায় দোল পূর্ণিমায় সাধু বাউলদের নিয়ে এই উৎসব করতেন। কুষ্টিয়ার ছেউরিয়ায় তার সে আখড়া বাড়ির রূপ বদলেছে, কিন্তু আজও বদলায়নি সে উৎসবের রেওয়াজ। চলছে গানে গানে লালনের জাতপাতহীন মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার। উৎসব শুরুর আগে চলে এসেছেন সাধু ফকিররা, তারা আসন গেড়ে বসেছেন। কোন মাসে কত তারিখ কি অনুষ্ঠান হচ্ছে এটা আমাদের খেয়াল থাকে, আমরা ওই দুই তিন দিন পাঁচ দিন আগে চলে আসি। লালন নিয়ে গবেষণা করে, আল্লাহ আল্লাহ রাসুলের আলোচনা হয়, অজানাকে জানা, এই জন্য একটু আগে আসলে ভিড় কম থাকে, লোকজনের সাথে বসলে পাঁচটা কথা ভিতরে নেওয়া যায়। আখড়াবাড়ির বাইরে লালন একাডেমির মাঠেও অবস্থান নিচ্ছে বাউল ফকিররা। এখানে বসছে লালন মেলা। আমরা একাডেমির পক্ষ থেকে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন যে সুযোগ সুবিধা সেগুলো আমরা দেখভাল করছি। উৎসবে যোগ দিতে অনেক দেশ থেকে আসছেন লালন অনুসারী ও পর্যটকরা। দেশের অনেক ভক্তরা এবং বিদেশি পর্যটকরা আসতেছেন এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সার্বিক সকল ধরনের ব্যবস্থায় গ্রহণ করেছি। গান আলোচনা ছাড়াও এবারও সাধু ফকিরদের ধর্মীয় রেওয়াজ মতে অধিবেশ, বাল্য সেবা ও পূর্ণ সেবার আয়োজন থাকছে লালনের আখড়া বাড়িতে। একটি জমজমাট মিলন মেলার আভাস পাওয়া যাচ্ছে এবং সাধু সঙ্গে মনের ময়লা কেটে যাবে আর লালনের অহিংস মানবতাবাদী বাণী প্রচারের মাধ্যমে দেশে দেশে যে যুদ্ধ বিদ্বেষ হিংসা হানাহানি চলছে তা দূর হবে বলে মনে করছেন সাধু বাউল ফকিররা। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।